এই মুহূর্তে আমি অবস্থান করছি বিএনপির যে নয়া পল্টনের কার্যালয়, সেই নয়া পল্টনের প্রধান কার্যালয়ের সামনে যে রোডটি গেছে নাইট অ্যাঙ্গেল মোড়, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পুলিশের এখনও কিন্তু শক্ত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আপনারা জানেন আজকে বিএনপির যে মহাসমাবেশ পূর্ব ঘোষিত ছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু বিএনপির সারা দেশ থেকে নেতাকর্মীরা আসলে পল্টনে তারা কিন্তু জড়ো হয়েছিল এবং তাদের কর্মসূচি শুরু হওয়ার ঠিক আগ দিয়েই বলা যায় একভাবে 1:30 পর থেকে মোটামুটি সেখানে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং একটা পর্যায়ে সেখানে কিন্তু আসলে বিএনপি নেতাকর্মী এবং পুলিশের ভিতরে পাল্টা ধাওয়া এবং এখানে কিন্তু হতাহতর ঘটনাও লক্ষ্য করা যায়। আপনারা জানেন যে আজকে কিন্তু একই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং বিএনপির মহাসমাবেশ সহ জামাত ইসলামেরও কিন্তু একটি সমাবেশ ছিল। এছাড়া অন্য অন্য অনেক যে রাজনৈতিক দল আছে, ছোট বড় আরও কিছু রাজনৈতিক দলেরও কিন্তু আসলে আজকে কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। তা কেন্দ্র করে ইতোমধ্যেই রাজধানী সহ বিভিন্ন মহলের মানুষের ভিতরে কিন্তু উদ্দীপনা এবং উৎকণ্ঠা কাজ করছিল একরকম, কিন্তু সব জল্পনা কল্পনা বাদ দিয়ে আসলে বিএনপির যে সমাবেশ, সে সমাবেশ হঠাৎ করেই একটি বিশৃঙ্খলার তৈরি হয় এবং যে বিশৃঙ্খলার আসলে পরিণতি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখনও কিন্তু আমাদের পিছনে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে এবং রাস্তার যে অবস্থা আপনারা দেখবেন এখানে কিন্তু আসলে যে ইটের টুকরা পুরো রাস্তাটা কিন্তু নাইট অ্যাঙ্গেল মোড় থেকে একবারে যে ফকিরাপুল পর্যন্ত বিএনপির পার্টি পিসের সামনে যে পুরো রাস্তাটা কিন্তু এভাবে ইটের টুকরাতে কিন্তু ভর্তি। এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী যেই ধাওয়া পাল্টা দেওয়ার ভিতরে আসলে বিএনপির কে দমন করার জন্য, নেতাকর্মীদেরকে দমন করার জন্য কিন্তু এখানে সাউন্ড গ্রেড সহ আসলে যে সাউন্ড গ্রেড সহ কিন্তু অনেক রাবার বুলেট আসলে এখানে নিক্ষেপ করেছে। তো এখন যে এখন বিএনপির পার্টি অফিসের সামনে ঠিক বর্তমান যে অবস্থা এখনও কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে, এখানে কিন্তু সাধারণ মানুষের আনাগোনা তেমনটি দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম নাইট অ্যাঙ্গেল মোড়ের সামনে দিয়ে কিন্তু কিছু 20-25 জনের একটি গুচ্ছ একটি আন্দোলন কিন্তু যায়, সেটি হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা কিন্তু আসলে তারা স্লোগান দিয়ে আসলে প্রদক্ষিণ করে নাইট অ্যাঙ্গেল মোড়ের সামনে দিয়ে। এবং এখন এখন ঠিক এই মুহূর্তে যখন আমরা কথা বলছি বিএনপির যে পার্টি অফিস, মেন পার্টি অফিস নাইট অ্যাঙ্গেল মোড়ের যে সামনের রাস্তাকে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমাদের পিছনে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান, ঠিক তেমনিভাবে রাস্তাটা কিন্তু ফাঁকাই আছে মোটামুটি, কিন্তু বিএনপির যে প্রধান কার্যালয় সে কার্যালয়ের সামনে কিন্তু এখনও নেতাকর্মীদের কিন্তু আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং থেমে থেমে কিন্তু সাউন্ড গ্রেড সহ মাঝে মাঝে কিন্তু বিভিন্ন ধরনের শব্দ শোনা যাচ্ছে আসলে।